প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুমাই ইয়াসমিন সুমি, সহকারী শিক্ষক আমরা সদর্থ মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। এই অধ্যায় পড়তে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ কি, কোষ বিভাজন নাকি। কোষ হচ্ছে সাধারণত কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। আর কোষ বিভাজনটা হচ্ছে একটি কোষ থেকে যখন একাধিক কোষ সৃষ্টি হয় তাকেই হচ্ছে মানে ওই প্রক্রিয়াটাকেই হচ্ছে কোষ বিভাজন বলে। তো আমরা জানি যে আমরা জীব, আমাদের কোষ বিভাজন ঘটে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে যে কোষ বিভাজন, কোষ বিভাজিত হয়ে জীব যে গ্রোথ করতে থাকে, জীবের যে দৈহিক বৃদ্ধিটা ঘটে সেটা আসলে কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। তো কোষ বিভাজনের যে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা সেটা আমি দেখো, বলে লিখেছি। দেহ প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে হচ্ছে কোষ বিভাজন বলা হয়। তো এখানে একটি মাতৃকোষ এবং অপত্য কোষ কোষের কথা বলা হয়েছে। তো মাতৃকোষটা কি? মাতৃকোষটা হচ্ছে যে কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে তাকেই হচ্ছে মাতৃকোষ বলছে, বলা হচ্ছে। আর অপত্য কোষটা কি? মাতৃকোষটা বিভাজিত হয়ে যে কোষ দুইটি উৎপন্ন হচ্ছে মানে উৎপন্ন কোষটাকে অপত্য কোষ বলা হচ্ছে। তো কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি? কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীবের বৃদ্ধি আর দুই নম্বরটা হচ্ছে জীবের প্রজনন। কোষ বিভাজনে সাধারণত এই তিন ধরনের প্রক্রিয়া দেখা যায়। প্রথমটা হচ্ছে অ্যামাটোসিস কোষ বিভাজন। অ্যামাটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীব দিয়ে দেখা যায়, এটা কখনোই উন্নত শ্রেণীর জীব দিয়ে দেখা যায় না। অ্যামাটোসিস কোষ বিভাজনে কোনো ধাপ দেখা যায় না, এটা হচ্ছে সরাসরি হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। এই অ্যামাটোসিস কোষ বিভাজনে কোনো ধাপ থাকে না, একে এক হিসেবে বলা যায় হচ্ছে সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া। অ্যামাটোসিস কোষ বিভাজন সাধারণত আদিকোষী বা এককোষী জীব দিয়ে দেখা যায়, যেমন ধরো হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল, এককোষী ভাইরাস ইত্যাদি। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন বা সমকোণী কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা কি? এটা হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষ, মাতৃকোষের হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম ও নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমসংখ্যক দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে হচ্ছে আমরা মাইটোসিস বা সমকোণী বিভাজন বলছি। এখন এখানে প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে সমকোণী কোষ বিভাজন বলা হয় কেন? এর কারণ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম দুইবার বিভাজিত, একবার বিভাজিত হয়ে যে সমসংখ্যক অপত্য কোষ সৃষ্টি করছে সেই দুটি অপত্য কোষের গুণাগুণ গঠন এবং ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে মাতৃকোষের সমসংখ্যক হয়। এই কারণে মাতৃকোষ সমান হওয়ার কারণে এটি হচ্ছে সমকোণী কোষ বিভাজন বলা হয়। তো মাইটোসিস কোষ বিভাজন সাধারণত দেহ কোষে ঘটে থাকে। আমরা হচ্ছে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর আমরা হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকি। এই ভ্রূণ অবস্থায় যে কোষ বিভাজন ঘটে একটা থেকে দুইটা, দুইটা থেকে আরও দুইটা, এভাবে যে কোষ বিভাজনটা ঘটতে থাকে, কোষ বিভাজন ঘটে জীবের যে দৈহিক বৃদ্ধি ঘটে সেটা আসলে মাইটোসিস কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। অর্থাৎ দেহকোষে যত রকম কোষ বিভাজন হয় সেটা আসলে মাইটোসিস কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। এখন হচ্ছে এরপর আছে মিয়োসিস কোষ বিভাজন বা রাসমূলক কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে যে দুইটি অপত্য কোষ সৃষ্টি করছে তার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক বা হ্রাস পায় তাকে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন বলে। কোষ হচ্ছে রাসমূলক বিভাজন কেন বলা হয় মিয়োসিসকে? যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার কারণে মিয়োসিস কোষ বিভাজনকে রাসমূলক কোষ বিভাজন বলা হচ্ছে। মিয়োসিস কোষ বিভাজনটা জননকোষে হয়ে থাকে। শুক্রাণু বা ডিম্বাণু যে বিভাজনটা হয় এটা আসলে মিয়োসিস কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। তো এক কথায় যদি বলা যায় তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে সরাসরি কোষ বিভাজন, আর অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে সরাসরি কোষ বিভাজন, আর মাইটোসিস বা সমকোণী বিভাজনটা কি হচ্ছে এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বাড়ায় দিচ্ছে। যেমন
আর মিয়োসিস ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস করছে, কমিয়ে দিচ্ছে, কেমন 2n থেকে n সংখ্যক হচ্ছে। তাহলে এটা হচ্ছে সরাসরি ক্রোমোজোমটা, এটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি করছে আর এটাতে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার হচ্ছে মাইটোসিস ক্রোমোজোমটা পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এই পাঁচটি ধাপ সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করে আলোচনা করব। সে অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।